আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়বারের মতো আজকে 30 জন কর্মী নিয়ে মালয়েশিয়ায় একটি ফ্লাইট যাবে। কর্মীরা একে একে বাস থেকে নেমে আসছেন। যাচ্ছি অনেক দিনের অপেক্ষার পর মালয়েশিয়া, শ্রমবাজারটা আমাদের সরকার খুলে দিয়েছে এবং সরকারি ব্যয় অনুযায়ী আমরা যেতে পারতেছি, এই জন্য অনেক অনেক সরকারকে ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী অসংখ্য ধন্যবাদ এবং প্রবাসী কল্যাণ ইমরান আহমেদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এই অল্প খরচের মাধ্যমে আমরা যে মালয়েশিয়া যেতে পারছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আজকে আমাদের 30 জন কর্মী যাচ্ছে, আগামী 24 তারিখে আমাদের আবার 50 জন কর্মী যাবে এবং আগামী সপ্তাহে আমাদের আবার 200-300 লোকের যাওয়ার ফ্লাইট শিডিউল রয়েছে। এগুলো ক্রমান্বয়ে আমাদের এখন ধার যেহেতু উন্মোচিত হয়েছে, আমাদের লোক যেতে থাকবে, এ দ্বারা অব্যাহত থাকবে।